শিক্ষক দম্পতি চুরি যাওয়ার সময় উদ্ধার করলো পুলিশ, গ্রেপ্তার তিন। মাথাভাঙা 2 নং ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন শিক্ষকপল্লী এলাকায় চুরির ঘটনায় তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। বুধবার রাতে মাথাভাঙা অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, এদিন মাথাভাঙা থানার অন্তর্গত নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ একটি বাড়িতে চুরির মামলায় তিন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলেন অখিল মিয়া, সঞ্জীব রায়, কৃষ্ণ ঘোষ। পুলিশ জানিয়েছে এই বাড়িতে চুরির ঘটনায় খোয়া যাওয়া মোট 40 গ্রাম সোনার মধ্যে তৃতীয়দের কাছ থেকে 14 গ্রাম সোনা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বাকি চুরি হওয়া সম্পত্তি উদ্ধারের জন্য অভিযুক্ত ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। अभी ना जाओ छोड़ कर बाबा। दादू बाबा, डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल। आपना ना उनार संगे देखा करते पारे। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। পুলিশের এই তৎপরতাকে ধন্যবাদ জানিয়েছেন গৃহকর্তা। তাদের অকুণ্ঠ প্রয়াস ছাড়া এটা কোনোভাবেই চোর ধরা সম্ভব ছিল না। তাদেরকে সাধুবাদ জানাতেই হবে। এবং এই সঙ্গে আরও একটা অনুরোধ করব, নিশিগঞ্জ ক্যাম্পের যে যারা আছে কর্মকর্তা তাদেরকে, যে আমার যে চুরি যাওয়া যে জিনিসপত্র সেগুলো যেন উদ্ধার করা সম্ভব হয়, এবং তাদের যে পরবর্তীতে আরও যেন নজরদারি আরও শক্তপোক্ত করা হয়, যাতে করে আমরা নাগরিক সাধারণ মানুষ অন্তত রাতটা ভালোভাবে থাকতে পারি, দিনটাও যেন ভালোভাবে কাটাতে পারি। কেন কাজের সূত্রে প্রায় পুরুষ মানুষ বাড়ির বাইরে থাকে, এবং এইরকম একটা যে মুখোশের আড়ালে যে যারা আছে তাদেরকে যেন খুব সহজেই চিহ্নিত করা সম্ভব হয়। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ কুমার দাস।